মহান জাতীয় সংসদের হুইপ ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা নড়াইলে নিয়মিত এলাকাটা হলে সময় তার দুলাভাইকে দেখতে পেয়ে গাড়ি থামিয়ে নামেন এবং ক্যাপ্টেনের দুলাভাই ঠিকমতো চোখে দেখতে না পারলেও ক্যাপ্টেন নিজে গিয়ে পরিচয় দিয়ে কথা বলেন এবং খোশ মেজাজের সঙ্গে দুলাভাইয়ের সঙ্গে মজা করে গল্প করেন খুনসুটি করেন চোখে চশমা পরিয়ে দেন সব মিলিয়ে আমরা যারা উপস্থিত ছিলাম ওই মুহূর্তটি অসাধারণ লেগেছিল প্রিয় দর্শক আপনাদের সঙ্গেও সেই মুহূর্তটি শেয়ার করছি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন তাইলে দুলোভাই তো এনে রইছে ভাই তুই আরে আমি না বলে দেইনি আরে পাগল দাও তো বাবা না দুলো তো পাগল আমি আর তো খাইয়াই গেলাম দা তা করে কেন না আর তো বসা যাবো না খাবো আর তো বিবাহে তাই না হ্যাঁ তোমার কি ময়লা গেছে হ্যাঁ আচ্ছা যাও তুমি আস্তে আস্তে বাসায় যাও তুমি আমার বাসায় চলো আচ্ছা যাবানি যাবান না হাতো আনি আরে এখন চশমা দিয়ে কার পাওয়ার আছে চশমায় দেখতে পারে এবার দেখা যায় আরো দরকার না তো নেই আরো কয় দরকার হাওড়া রাত 12টা সময় মোর ও ওই যে বাসা বসর রাইতে তো উঠে এই কোহান যাচ্ছে তোমার কি করবো তাই কর তোমার ওষুধ খাচ্ছো ওষুধটা কোন খাওয়া লাগবে মাননীয় তোমার এখনো শরীর শক্ত আছে ভালো আছে চশমাটা নিয়ে বেরো তোমাকে গলা দেখতেছি ভালো আছেন নড়াইল থেকে ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজার সকল এক্সক্লুসিভ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন দ্য ম্যাশ রিপোর্টার পেজটি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ